ত্বকে বিভিন্ন রকমের মেস্তার দাগ পড়ে, ছোপ ছোপ কালো দাগ পড়ে, যেটা দেখলে কিন্তু খুবই খারাপ দেখা যায়। এইটার জন্য আমরা বিভিন্ন রকম মেস্তার ক্রিম মাখিয়ে অনেক অনেক টাকা খরচ করি। আমরা তো ডাক্তারও স্কিনের ডাক্তারও দেখাই, কিন্তু আখেরে কিন্তু এটাতে আমাদের কোনো লাভ হয় না। আবার যেরকম কালো বা ছোপ ছোপ দাগ সেটা ফিরে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করব সেটি হচ্ছে আপনাদের মুখের ছোপ ছোপ কালো দাগ হয়, যেহেতু এখন শীত পড়েছে, চোখের নিচে, থুতনিতে, নাকের পাশে প্রচুর পরিমাণে কালো দাগ হয় যে এবং স্কিন কিন্তু কুচকে যায়, এটা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারবেন, তার জন্য আমি অ্যালোভেরা দিয়ে একটা বলতে পারেন সিরামই তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটি আপনারা যদি রাতে লাগান, আমি হলপ করে বলতে পারি আপনাদের নাইট ক্রিমের প্রয়োজন হবে না। আমার এই রেমেডিটা আজকে আমি যেটা শেয়ার করছি এটা 100% আপনারা লাগিয়ে দেখতে পারেন, ফলাফল ভালো হবে। এখন আমি দেখেন, আমি কিন্তু গাছের এক টুকরো ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি। আপনারা বাজারের কেনা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমি যেটা বলবো আপনারা ফ্রেশ অ্যালোভেরাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে কোনো কেমিক্যাল না, ন্যাচারাল রেমেডি, যেটা মাখলে আপনার মুখের যদি কোনো লাভ না হয় তাও কিন্তু ক্ষতি হবে না, কিন্তু বাইরের ক্রিম মাখলে আপনাদের মুখের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। যখন মাখেন তখন মানে দাগগুলো চলে যায়, আবার না মাখলে আবার কালো কালো দাগ ফিরে আসে। আজকের রেমেডি আপনারা একবার ব্যবহার করে দেখেন, অন্তত এক সপ্তাহ ব্যবহার করে দেখেন, আল্লাহর রহমতে আপনাদের মুখে যত কালো কালো দাগ আছে, মেস্তার দাগ, ব্রণের দাগ সব মিলিয়ে যাবে। একদম ন্যাচারাল একটা রেমেডি, আশা করি অনেক ভালো ফল পাবেন। আপনারা তো দেখতেই পেলেন আমি ফ্রেশ অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটা বের করে নিলাম। এখানে 2 চামচের মতো অ্যালোভেরা জেল হবে। এটা আমি চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি যাতে নরম হয়ে যায়, একটু দানা দানা থাকে। আপনারা অবশ্যই ফ্রেশ অ্যালোভেরাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে এবং মনে হয় যে উপকারী, অবশ্যই আমার পেজে একটা লাইক দিবেন এবং পেজটা ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা কাঁটা চামচ দিয়ে যদি আপনারা এরকম করেন যে আস্তে আস্তে সেটা থাকে, সেটা কিন্তু একদম ভেঙে নরম হয়ে যাবে। এর সাথে আমি যেটা মেশাবো, এর সাথে আমি আরও 2টা উপকরণ মেশাবো, যেটা আমাদের স্কিনের জন্য, ত্বকের জন্য খুব ভালো, দাগ ছোপ একদমই মিলিয়ে দেবে। এর সাথে আমি মেশালাম গোলাপ জল, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বিশেষ করে শীতের সময় দেখবেন আপনাদের ত্বক কেমন কুচকে যায়, কালো হয়ে যায়, চোখের নিচে, নাকের পাশে অথবা থুতনিতে, সেই সব সমস্যা সমাধান করে দেবে কিন্তু অ্যালোভেরা। অ্যালোভেরা ন্যাচারাল ক্লিনজার হিসেবেও কিন্তু কাজ করে। এর সাথে আমি আরেকটা উপকরণ মেশাবো যেটি খুবই প্রয়োজন আমাদের ত্বকের জন্য, ভিটামিন সি, সেটি হচ্ছে লেবু। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা ভিটামিন সি মানে লেবু রস দেবো। আপনারা যদি লেবুতে ইরিটেশন হয় তাহলে আপনারা এখানে আমলকির রসটাও ব্যবহার করতে পারবেন, আবার না ব্যবহার করলে হবে। আমলকি যদি ব্যবহার করেন লেবুটা ব্যবহার করার প্রয়োজন নেই। এখন এই উপকরণ 3টাকে আমি খুব ভালো করে মিশে নিচ্ছি। এটা আপনারা কখন ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন সবটুকুই আমি বলে দেবো কিন্তু আজকের ভিডিওতে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের জুড়ে আমার সাথে কিন্তু থাকতে হবে। এটি আপনারা কখন এবং কীভাবে মাখবেন সেটি এখন আমি বলে দেবো। এটি অবশ্যই আপনারা রাতে ব্যবহার করার চেষ্টা করবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখটা খুব ভালো করে যেটা দিয়ে পরিষ্কার করেন সেটা দিয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে ঠিক এভাবে আলতো আলতো হাতে ম্যাসেজ করে আপনারা মুখে লাগিয়ে রাখবেন। 10-15 মিনিট পর যখন শুকিয়ে যাবে তখন আপনারা পানি দিয়ে ধুয়ে রাখবেন। তবে সবচেয়ে ভালো হয় এটি যদি আপনারা লাগিয়ে ঘুমিয়ে যান, একদম নাইট ক্রিম ব্যবহার করতে হবে না। আমি হলপ করে বলতে পারি আপনাদের স্কিনে যত রকমের সমস্যা থাকুক না কারো, আল্লাহর রহমতে এটি মাখলে মুক্তি পেয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক ভালো।